12ই অগস্ট পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি নির্বাচনের জন্য বেলডাঙ্গা এক নম্বর ব্লকে 39 পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে ভোটাভুটি হয়। এই ব্লকে 39 আসনের মধ্যে 22টি আসন ছিল তৃণমূলের। কংগ্রেসের ছিলেন 11 জন সদস্য, সিপিআইএমের ছিলেন 4 জন সদস্য, ছিলেন 2 জন বিজেপি সদস্য। কিন্তু তৃণমূলের 2 গোষ্ঠী পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়, ত্রিমুখী হয় ভোটাভুটি। পঞ্চায়েত সমিতির সভাপতি হন কংগ্রেসের আজাদ মণ্ডল, সহকারী সভাপতি হয়েছেন সিপিআইএমের শামিনারা বিবি। তবে বৃহস্পতিবার ছিল স্থায়ী সমিতি গঠনের সভা, সেই সভায় বাধা দেওয়ার অভিযোগ তুলে সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই সভা থেকে ওয়াক আউট করলেন কংগ্রেসের সদস্যরা। কি কথা ছিল এইভাবে হবে, এখানে ভিডিও আছে যেটা বলবে সেটা জেন হবে, সেটাই শেষ কথা হবে। হ্যাঁ, সেটা বলতে গেলাম পার্সোনাল কিছুর আগের জন্য আমাকে মারতে গেল, দেখে নেবো হাত তুলে ভাত তুলে। তৃণমূল সরকার যেখানে আছে সেখানে গণতন্ত্রকে হত্যা করে। আমাদের চেয়ারম্যান সাহেবকে, মাননীয় চেয়ারম্যান সাহেবকে, ওদের মেম্বাররা উদ্ধত হয়েছিল টেবিলের উপর উঠে তাকে আহত বা সে চেয়ার তুলে মারার জন্য উদ্যত হয়েছে। ভোটের যে ব্যবস্থা করেছিলেন মাননীয় বিডিও সাহেব, সে ভোটের জন্য আমরা বললাম যে স্যার এটা ওপেনে ভোট হবে না ওপেন ভোট হবে, স্যার বলছে ওপেন টেবিলে ভোট হবে, ভোটটা আপনার কোন ক্যান্ডিডেট দেবে না বলছে না যে কেউ সাহায্য করতে পারে। তা সেইখান থেকে মানে সবারই ভোটাররা নিজেরা দিয়ে দিচ্ছে, যেহেতু সংখ্যাগরিষ্ঠ ওরাই বেশি, সেই জায়গা থেকে ধরেন আমরা বেরিয়ে চলে এলাম। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব। এইটাই তো পশ্চিমবঙ্গে তৃণমূলের আসল চেহারা, এটাই তৃণমূল। সঙ্গে পুলিশ আছে, মস্তানি হচ্ছে, আমরা রুখব, অনেক জায়গায় রুখেছে। এদের জানে জ্বালা হয়ে গেছে, কারণ বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জোটের, একটা কংগ্রেস একটা বামের, তাই সন্ত্রাসকে আশ্রয় নিয়ে তারা তাদের নিজেদের মুখ রক্ষা করছে। কংগ্রেসের সদস্যরা ওয়াক আউট করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্থায়ী সমিতি গঠন করে তৃণমূল। সুস্থভাবে আমরা বাকি যে পদগুলো ছিল বিশেষ করে স্থায়ী সমিতি আমরা সুস্থভাবে গঠন করে নিলাম, তৃণমূল কংগ্রেস গঠন করে। ভিতরে কি আপনার ভোটাভুটি হয়েছিল? একটাই হয়েছিল, স্বাস্থ্যতে একটা ভোটাভুটি হয়েছিল, তারপর ওরা বেরিয়ে যখন বুঝতে পারলো যে আমরা হেরে যাবো তখন তারা বেরিয়ে চলে। যদিও মারধরের অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। ওরা বাজে খবর, কারণ যখন ওই প্রস্তাবক সমর্থকের ওপর নিয়ে একটা বিতর্ক হচ্ছিল যে 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 কমিটিতে আছে সেই প্রস্তাবক, ওটার আমরা বিরোধিতা করি এবং সেখানে বিডিও সাহেব ও এসডিও সাহেবের সঙ্গে কথা বলে যে জানে যে যিনি যে কমিটিতে আছেন তিনি কিন্তু তার প্রস্তাবক হতে পারেন না, তারপরেও আমরা তাকে তাদেরকে অন্য না অন্য লোককে দিয়ে আবার প্রস্তাব করানো হয়। এবং সেখানে একটা পঞ্চায়েত সমিতির সভাপতি যেভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলেন, ফলে আমাদের সরা যে এইরকম বাজে ল্যাঙ্গুয়েজ যেখানে বিডিও সাহেব আছেন অন্যান্য আধিকারিকরা আছেন হ্যাঁ সেখানে একটা বাজে ল্যাঙ্গুয়েজ নিয়োগ করার ফলেই একটু হইচই হয়েছিল, তাছাড়া কিছু নয়।